ব্যবসা সফল মানুষের হাসি কখনো দেখেছেন? বাকি ও লটারি পেয়েছে তার খুশি কখনো দেখেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সবাই বলবেন লাবণী এখন পাগল হয়ে গেছে। কেন হব না রে ভাই, গত 5 বছরে ব্যবসা সফল হয়েছে, লটারিও পেয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো সেই ব্যবসা সফলটি কি, চলুন আমরা সেখানে আগে চলে যাই। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বাড়ির পাশের যে জায়গাটি, যেখানে একটি প্লামের গাছ আছে, যে গাছে অনেক প্লাম হয় যা দিয়ে আলু বকরা বানাই। যারা আমার পুরানো ভিউয়ার্স, আমার ভালোবাসার লোকগুলো, তারা সবাই জানেন এই সেই জায়গা যেখানে মিষ্টি কুমড়া, চাইনিজ লাউয়ের ফলন আমি করি। কিন্তু লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, পুঁই শাক যাই বলেন না কেন, যার বীজ 7 থেকে 8 বার সামারে দেই, কোনোদিনও আমি এখান থেকে কোনো সবজি খেতে পারি না, শুধু চাইনিজ লাউ, মিষ্টি কুমড়া, শশা, সিম এগুলো ছাড়া। কারণ এগুলো তো বড় বড় করে তারপরই দেই, কেন পারি না, কারণ হচ্ছে একটি বিড়াল, বিড়াল এসে রে ভাই সব উলট পালট করে। তো ওই যে মনে আছে নিশ্চয়ই, আপনাদের সাথে নিয়েই আমি কিন্তু অধিক পরিমাণে মূলার বীজ দিয়েছিলাম। ওই যে একটু দেখুন, শুকর আলহামদুলিল্লাহ এই বছর গত 2018 থেকে আমি কিন্তু এখানে সব ধরনের বীজ দিই, 6 বা 7 বার, জীবনও খেতে পারি না। বিড়াল এসে রে ভাই একেবারে 75% করে ফেলে। এই যে দেখুন, যেহেতু আমার মূলো গাছগুলো হয়েছে, ভাবলাম আমার তো ব্যবসা সফল এই বছর, কীভাবে হলো। এই যে দেখুন, বিড়াল এসে কিন্তু মাটিগুলো যেহেতু খুঁড়িয়ে নিয়ে যায়, তাই 7 বার 8 বার যতই আপনি বীজ দেন না কেন হবে না। তো এবার মূলার বীজ আমি দিয়েছি, দেওয়ার পরপরই দেখলাম এই যে এপাশে অনেক মাটি তারা কুড়িয়েছে, তারপরে আবার ওই যে ভেতরের দিকে মাটি কুড়িয়েছে, ওই যে পিছনের দিকে মাটি কুড়িয়েছে, আমি আবার নতুন করে মূলার বীজ ফেলেছি। কিন্তু যখন দেখলাম যে না, এদের জ্বালায় তো খুব ভ্যাতা ভ্যাতা হয়ে গিয়েছে, তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে প্লিজ আমাকে একটু হেল্প করে দাও, এখানে একটু নেট দেওয়ার ব্যবস্থা করে দাও। আমি বলিনি, আমার হাজবেন্ড বলেছে তুমি কেন নেট দাও না, তাই আমি বলেছি প্লিজ আমাকে একটু করে দাও। তো এই যে দেখুন, আমি এখানে যে একটি মাচা দিয়েছি, মাচার কর্নার থেকে যেভাবেই পেরেছি, এখানে আমার একটি ট্যাপ আছে, ট্যাপের ভিতরে একটু কিছুটা ঢুকিয়ে, তারপরে কিন্তু এই যে দেখুন, আমি পুরো যে জায়গাটি মাচার উপর দিয়ে তো যেতে পারবে না বিড়াল, এখান দিয়েও আমি যে ইটে চাপা দিয়ে, আমার ট্যাপের যে পাইপ, পাইপে চাপা দিয়ে সব কিছু মুড়িয়ে, তারপরে হচ্ছে এই যে দেখুন, আমি কিন্তু কাটিও নি, পুরো নেটের যে রোল আমি প্লাস্টিক ব্যাগে ভরে এখানেই রেখে দিয়েছি, কারণ কাটার দরকার নেই, হয়তো বা কখনও বড় সড়ো আবার একটু নেটের প্রয়োজন হবে। তো ভাবলাম এই যে আমার ব্যবসা সফল জিনিসটি আপনাদের সাথে কেন না শেয়ার করি। তাছাড়া এই যে দেখুন, আমার যে বাল্বগুলো আছে, এই যে মিক্স যে টিউলিপ, তা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এপ্রিল মেতে তো এর চমক আপনারা অনেক দেখবেন। আবার এই যে পার্লগুলো দেখুন, এগুলো হচ্ছে পিঙ্ক পার্ল, এই যে পিঙ্ক পার্ল, এই যে দেখুন, তারপরেও কিন্তু এই যে মাটিগুলো এখানে কিন্তু উঁচু করে রেখেছে ভেতর থেকে, কিভাবে জানি না, এই যে ব্লু পার্ল, ব্লু পার্ল সব বের হয়েছে, আরও বাল্ব আছে আপনারা দেখতে পাবেন। তো আমার যে ব্যবসা সফল, ব্যবসা সফলতাটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, জাস্ট ক্যামেরাটিকে আমি আলতো করে একটু ভেতরে দিচ্ছি। এই যে দেখুন আলহামদুলিল্লাহ, আমি বলবো এই বছর ব্যবসা সফল, তার মানে প্রতি বছর এখন আমি এই কাজটি করব, বিড়ালের জ্বালায় যে কাজ করতে পারি না সেই অবস্থারে ভাই। আর এখন দেখুন এখান থেকে কত মূলা শাক যে আমি খাবো আপনাদের সাথে, যে ডে বাই ডে শেয়ার করব, কল্পনাও করতে পারবেন না। এখান থেকে সবগুলো ওরা মাটি কুড়িয়েছিল, আমি আবার নতুন করে বীজ দিয়েছি গত পরশুদিন, এগুলো বের হবে, যখন আরও বড় বড় হবে তখন অবশ্যই আমি শেয়ার করব। তো এই হচ্ছে ভাই ব্যবসা সফল হয়েছে আমার এবছর, ভাবলাম এই জিনিসটি শেয়ার করি। আপনারা যারা বিড়ালের জ্বালায় একেবারে কুপোকাত আমার মতন, ঠিক এভাবেই ভাই কাজ করুন, ট্রাস্ট মি আপনারাও ঠিক এভাবে দিয়ে দেন, হয়তো বা আপনারা সফল হবেন। এই যে দেখুন, আমি জাস্ট আমার সাইডটিতে কিন্তু দিয়েছি, কারণ এত বড় জায়গাটি পড়ে থাকলে আপনারাই বলুন কার খারাপ না লাগে। একটি জিনিস কি জানেন, যে যখন মাটি একেবারে ফাঁকা থাকে তখনই কিন্তু বিড়াল এসে এগুলোকে কোড়ায়, তারা টয়লেট করে, খাদ্য খোঁজে, কিন্তু যখন কোনো গাছ হয়ে যায় তখন কিন্তু সেই জায়গায় তারা কখনোই যায় না। কারণ আমি এটার জলজন্ত প্রমাণ, আমার গার্ডেনের ঠিক একই অবস্থা আমি প্রতি বছরই কিন্তু খেয়াল করি। এবার আপনারাই বলুন, ব্যবসা সফল হলে হাসিটি কেমন হয়, লটারি যদি পান হাসিটি কেমন হয়, আমাকে দেখে কি বুঝতে পারছেন? আমার হাসিটি মনে হচ্ছে না আমার ব্যবসা সফল হয়েছে, আমি এত বেশি খুশি। আমি এ বাড়িতে এসেছি 2018-তে,
তখন থেকে এখানে আমি লাল শাক, ডাটা শাক, মুলো শাক এমন কোনো বীজ নেই যে এই সময় থেকে নিয়ে সামার পর্যন্ত 7 থেকে 8 বার দেই, শুধু দিতেই থাকি দিতেই থাকি। সামারের মিডিলে গিয়ে কিছু কিছু এই সাইড থেকে লাল শাক, ওই সাইড থেকে ডাটা শাক বের হয়, কিন্তু ঠিক এমনই স্মুথ গার্ডেনিং আমি কখনই এখানে করতে পারিনি। আর আমরা যখন সিম বলেন বা মিষ্টি কুমড়া, চাল কুমড়া বলেন, সেগুলোতে আমি বড় করে এখানে গাছ লাগিয়ে দিই, তখন আর কোনো ক্ষতি করে না। তো ভাই, বিড়ালের জ্বালায় আমি তো একেবারেই অশান্ত হয়ে গিয়েছি, জানি না আপনাদের কি অবস্থা। তাই ভাবলাম যে ব্যবসা সফল লোকের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বাহিরের মূলা গাছগুলো, খুবই 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 ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, নেটের উপর থেকেই, হয়তো ক্যামেরাটি গেলে আপনারা বুঝতে পারবেন। ওই যে দেখুন, চমৎকারভাবে মূলা শাকগুলো হচ্ছে, খুবই 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 চমৎকার, এই যে দেখুন নেটের উপর দিয়ে। তো আপনারাও চাইলে ঠিক এভাবেই আসলে ব্যবসা সফল করতে পারেন। বিড়ালের জ্বালায় যারা একেবারেই কুপোকাত হয়ে গেছেন, এই কাজগুলো করুন, হয়তো বা বিভিন্ন জায়গায় লাঠি পুঁতে পুঁতে আপনারা নেট দিয়ে দেন। সবার গার্ডেনে নিজস্ব একটি সমলতা থাকে, যে নিজস্ব একটি আইডিয়া থাকে, সেইভাবে আপনারা করুন, আপনারা সফল হবেন। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।